भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज आमर परमाराध्य गुरुदेव श्री श्रीमती भक्ति सिद्धांत स्वामी कृपाधि महाराज एमाने जो माने गौरवाणी मूर्त विग्रह मैंने अनर्गल गौर कथा कृष्ण कथा गौरधरंकर कथा तांकर नाम गुण रूप निरादिर कथा अभीष्ट चित्तरे कीर्तन करती से माने प्रकट काल गौरवाणी तांकर प्राण स्वरूप थिला एवं अप्रकट काल में मध्य वाणी विश्व सर्वत्र ध्वनित ध्वनित चलती से हरिकथा कहवाक जाए से चैतन्यचरितामृतर गोटे पद ये हूँ ब्रह्मांड भमिति कौन भाग्यवान जीव गुरुकृष्ण प्रसाद पाए भक्ति साज ये कथा कह जीव ये ब्रह्मांडवासी से निज अनुस्वादन तार व्यवहार कर मायाग्रस्त हो माइक ब्रह्मांडरे घुरुची केतेबेले मनीष केतेबेले देवता केतेबेले जक्ष केतेबेले किन्नर केतेबेले वृक्ष लता कीट पतंग प्रभृति नाना जोनि धारण करी माइक ब्रह्मांडरे घुरी बुलुची एपरि विभिन्न देह धारण करी कर्म फल से भोग करुची सुख दुख व्याधि यंत्रणा भोगुची जन्म मृत्यु चक्र रे घुरुची কিন্তু সদ্গুরু চরণাশ্রয়ে তা ভাগ্যোদয় হয় সে হচ্ছে সদ্গুরু চরণাশ্রয় কলে প্রকৃত ভাগ্যোদয় হয় এইপরি ভ্রমণ করি করি অনন্ত কোটি জীব মধ্যে কোণসি ভাগ্যবান জীবর যেতবে ভাগ্য কমি যায় সেতবে সে সদ্গুরু দর্শন পায় বহু জন্ম বিতি যাই কিন্তু যে দেহরে গুরুঙ্কর দর্শন হয় অর্থাৎ যে জীবনরে সদ্গুরু চরণাশ্রয় করিবার সুযোগ মিলে সেই জীবনটি হচ্ছে সৌভাগ্যের সূচক যেতবে গুরুদেবঙ্কর দর্শন হয় সেতবে তাঁকর কৃপা দৃষ্টি ভিতর পড়ি যায় গুরুদেবঙ্ক আমি দর্শন করিছু এবং গুরুপাদ পদ্ম যদি আমাকে দর্শন করতে তাঁকর কৃপা দৃষ্টি যদি আমার পড়ে আমি যদি তাঁকর গুরুত্ব তাঁকর অতিমর্ত্য চরিত্র তাঁকর মহাভাগবতোত্তমতা হৃদয়ের উপলব্ধি করু তাহলে জীবন সার্থক হব সে গুরু গুরু মানে পূজনীয় জিনিস ভারী সে মহান এই দর্শন যদি কাহার আসে তাহলে তাহার মহাভাগ্য উদয় হয়েছে বলে কহিলেন আচার্য মাংবিজানে নার মনে করেছি না মর্তি উদ্দেশ্য তো সর্বদেবময় গুরু এই কথা কুহাযাইছে ভগবান কৃষ্ণ উদ্ধব সাধারণ মর্তে বুদ্ধি করিব না মাংবিজানে মোর প্রকাশ বিগ্রহ প্রকাশ মৎস্বরূপ সে আচার্য সে গুরুদেব এই কথা মর্তে বুদ্ধি যদি হয়েযিব তাহলে সে গুরু হইবে না এই কথা আছে আমার গুরুত্ব কথা সেখানে গুরু ভারী মহান এই দর্শন যদি কাহার আসে তাহলে তার মা ভাগ্য উদয় হয়েছে বলে বুঝিয়া পড়িব সে ভাগ্যবান বলে বুঝিয়া পড়িব গুরুদেবঙ্কর রক্ত মাংস সর কথা কুহাযাও নেই ঠিক বাহ্য রূপ দেখিবা প্রাকৃত দর্শন প্রাকৃত দর্শনের কথা গুরু দর্শন তাঙ্কর গুরুত্ব তাঙ্কর পৃষ্ঠপ্রেষ্ঠত্ব তাঙ্কর মহত্ব দর্শনরে এই যে মহত দর্শন নাম হচ্ছে অপ্রাকৃত দর্শন তাঙ্ক ভিতরে গৌর করুণা শক্তি খেলুচি সে অন্তরস্থিত এই অন্তরস্থিত রূপটি যদি কাহার দর্শনরে আসে তাহলে সে নিশ্চয় ভাগ্যবান বলে জানিবা হব গুরু মানে সে দয়ালু সে ক্ষমাশীল জীব প্রতি সে কৃপাময় সে কৃষ্ণ শ্রেষ্ঠ জন সে ভৌম জগতরে কৃষ্ণকে দেওয়া আসছেন কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পার
তোমার শক্তি আছে, আমি যে কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধায় তব পাছে পাছে, এই মাধবঙ্কর কথা আছে। সে আমাকে কৃষ্ণ দেলে আমি তাঙ্ক নিকটরু কৃষ্ণ শ্রদ্ধা কৃষ্ণ রুচি কৃষ্ণ প্রেম রূপ মহাধন পাইলু, এহাই যথার্থ গুরুঙ্কর রূপ দর্শন। সে আমার করুণাপূর্ণ নেত্রে চাহিছন্তি, সে আমার আতিথ্যের উদ্ধার করিবার সংকল্প গ্রহণ করিছন্তি। কোনসি হতভাগ্যজন গুরুঙ্কর এই রূপ দর্শন কলে তাঙ্কর ভাগ্য হইছি বলি বুঝিবার হব। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে কহাইছি, বাবা অপবর্গ ভ্রমতো যদা ভবেজ্জনস্য অর্হচ্যুত সৎসমাগম সৎসঙ্গম দহি তদৈব সদ্গত পরামরেশে তুই জায়তি রতি। হে অচ্যুত, এইপরি ভাবে সংশ্রণশীল ব্যক্তির যে সময় বন্ধন দশার শেষ হয় না, তুমি কহিলে কিপর সংশ্রণ করুছি আকিপরি কিপর উদ্যোগতি করি করি শেষে তার যে মেটেরিয়াল ডিজিগনেশন তা ভৌতিক জড় উপাধি তা শেষ হয়ে যাচ্ছে, সে কথা ক্রম ক্রম কথা কইছেন। তেমন সে কথা এইপরি ভাবে সংশ্রণশীল ব্যক্তির যে সময় বন্ধন দশার শেষ হয় সেতবে সৎসঙ্গম গতি থাকে, এবং যেতবে সৎসমাগম হয় সেতবে সাধুজনকর পরম গতি স্বরূপ নিখিল কার্য কারণ ন্যান্তা আপনার প্রতি অর্থাৎ ভগবান প্রতি ভক্তি জন্মি থাকে সে মুক্তি হয়। সদ্গুরুঙ্ক দর্শনরে জীবর বহু বন্ধন ক্ষয় হয়, জীবর সংসার বন্ধন ক্ষয় সময় হলে তাহার মহদ দর্শন বা গুরু দর্শন হুয়ে, যাহকর এপরি হয় সে হচ্ছেন ভাগ্যবান। গুরুদেবঙ্কর মহাজনত্ব তার উপলব্ধিরে আসি নথিলা, এতে দিন সে হতভাগ্য থিলা, ব্রহ্মাণ্ড ভ্রমণ করি করি কোনসি হতভাগ্য জীব গুরুদেবঙ্কর দর্শন পাই ভাগ্যবান হেলা, কাহিঁকি তার ভাগ্যের উদয় হেলা। এ জগতের কিয়ে রাজদর্শন করে তার অর্থাভাবর পূরণ করি নিয়ে, কিয়ে সম্রাট কিংবা রাজনৈতিক নেতাঙ্কু দর্শন করি কিছু ছোট আপূরণ করে নিয়ে দেয়। আপন সেপরে যাচ্ছেন না সত্যগোবিন্দ প্রভু কেন কিছু রাজনৈতিক নেতাঙ্ক পাখ না নাই সারলেন কেম যাই সারেন সারিগলেন রাজদর্শন রাজনৈতিক নেতাঙ্কর দর্শন করি কি ছোট ভাব পূরণ করিপারে, এ প্রকার ভাগ্যকে বড় ভাগ্য বলে কুহযায় না। গুরুদেবঙ্ক দর্শনের যে ভাগ্যোদয় হয় তাহার তুলনা নাই, কারণ সে এতদিন ধরি কর্মী জ্ঞানী ভোগী কিংবা ত্যাগী, এথর সে ভগবান দাস হলা, এটা ভাগ্য। ব্রহ্মাণ্ড ভরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তি, বর্তমান ভগবান দাস হব স্বস্বরূপরে প্রতিষ্ঠিত হব। এই গুরুদর্শন মানে জন্ম মৃত্যু চক্র ঘূর্ণন অবসান হওয়ার সময় আসছে, ধর্ম বই মুখ্য জনিত কর্ম বন্ধনর মোচনর সূত্রপাত হলা, জন্ম জন্মান্তর ধরি কান্দিছি দিশহরা পথহরা হই কেতে কষ্ট পাইছি, সে দুঃখর এবে চির অবসান হব। গুরুঙ্কর দর্শন মানে লঘুর সঙ্গ ত্যাগ, ধন জন কবিতা সুন্দরী প্রতি আসক্তি অনুরাগর সমাপ্তি, কবি পণ্ডিত রাজা প্রভৃতি লঘু বস্তুর সঙ্গ বা দর্শনর অব্যাহতি পাইব, বৈজ্ঞানিক সাহিত্যিক রাজনীতিজ্ঞ মাতা পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রভৃতি প্রভাব মুক্তি পাইব। কবিতার সুন্দর লেখা বা রচনার দ্বারা জীবকে মুগ্ধ করিপারে, বৈজ্ঞানিক তার যুগ বিপ্লবী অত্যাশ্চর্য আবিষ্কার দ্বারা জীবকে বিস্ম আবির্ভূত করিপারে, রাজনীতিজ্ঞ তাঙ্কর নূতন আইডিওলোজি দ্বারা প্রভাবিত করিপারে, কিন্তু গুরুঙ্ক দর্শনরে এসব লঘু সঙ্গর উদ্ধারর সূত্রপাত হয়। সূর্যঙ্কর আলোকরে যেপরি সূর্য দর্শন হয় ঠিক সেইপরি গুরুদেবঙ্কর কৃপারে গুরু দর্শন হয়, গুরুঙ্কর ফটো কিংবা তাঙ্কর চেহারা দেখি হুয়ে না, যাহাঙ্ক উপরে তাঙ্ক নিজর সত্তা নিজর পার্সোনালিটি বা ব্যক্তিত্বর প্রভাব পড়ে তাঙ্কর গুরু দর্শন হয়।
नामात्मा प्रवचन लब्ध न मेधया न बहुना श्रुति न छोट परिषद गुरुर दर्शन हेले एक नूतन जन्म लाभ हय एक नूतन आलोक जीवन उपरे पड़े एते दिन धरि जगत जो संग जो भाव जो परिवेश रे थिला सेथुरु मुक्त करी गुरुदेव वैकुंठ राज्य रे प्रवेश करै दियंछि एहि परिभाव रे कोनसी महाजन का प्रसाद रे भाग्यवान जीव भक्ति लता बीज पाए गुरु कृष्ण प्रसाद पाए भक्ति लता बीज श्री गुरुदेव कृष्ण कृपा मूर्ति धरी धरा आसी गुरुदेव को पाइबा मान कृष्ण प्रसाद पाइबा कृष्ण जदि कृपा करें कौन भाग्यवानी गुरु अंतर्जामी रूपे शिखाए आपने गुरुदेव मूर्तिमान कृष्ण प्रसाद गुरु पाइले सौभाग्य मिले कहीं भक्ति लता बीज लाभ हो